বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা তেইশ থেকে তিরিশ রনি আপু বলবেন সবকিছু ঠিক আছে কিনা রনি আপু বলবেন ভিডিও অডিও সবকিছু ঠিক আছে কিনা

কোন ক্ষেত্রে প্রবল করা যাবে না অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে এবং কোন ক্ষেত্রে যাবে না এই বিষয়ে বারো থেকে তিরিশ পর্যন্ত যে সেকশন একটা অধ্যায়ের মধ্যে আসে এই অধ্যায়টি আমরা পড়ছি তিরিশ পর্যন্ত পড়লে এই চুক্তি সংক্রান্ত অধ্যায় শেষ হবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন যারা পেতে পারে পক্ষে ডিক্রি আটটি ক্ষেত্রে অর্থাৎ ইংরেজি যদি দেখে আরো ক্লিয়ার হব হু অর্থাৎ কারা মামলা করে বাদী হিসেবে আমরা বারো ধারায় দেখলাম কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে চারটি ক্ষেত্রে একুশ ধারায় দেখলাম আটটি ক্ষেত্রে পাওয়া যাবে না ডিক্রি মানে মামলার পরিস্থিতিটা বোঝানো হয়েছে আর এবার ব্যক্তি হিসাবে বাদী কারা কারা হতে পারবে যারা সফল হবে মামলায় অর্থাৎ দিক পাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে চুক্তির ক্ষেত্রে এক নম্বর পয়েন্ট হচ্ছে চুক্তির যে কোনো পক্ষ তেইশের যদি ইংলিশ বেয়ার একটা আমরা লক্ষ্য করি তাহলে তেইশের ক বলতে তেইশ ধারার উপধারা ক বা ইংরেজিতে উপধারা বা সাবসেকশন স্মল এ এনি পার্টি দেয়ার টু ইংরেজিতে এই শব্দটা আছে এনি পার্টি দেয়ার টু এই শব্দগুলি আছে যেটা তেইশের ধারা ক বা এতে আছে ইংরেজিটা কেন দিয়েছে এখানে এটা নিয়ে প্রশ্ন আছে বিগত সালে তাই তাহলে চুক্তির যে কোনো পক্ষ একটা চুক্তির ন্যূনতম দুইটি পক্ষ থাকবে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ বা দাতা এবং আরো একাধিক পক্ষ থাকতে পারে তো যে কোনো পক্ষ হলেই তারা বিক্রি পেতে পারে চুক্তির যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি তবে শর্ত থাকে যে পক্ষের শিক্ষা দক্ষতা স্বচ্ছতা স্বচ্ছলতা ব্যক্তিগত গুণাগুণ চুক্তির উপাদান হলে প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি এসপি পাবে না অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স পাবে না তাহলে প্রথমে চুক্তির যে কোনো পক্ষ পাবে দ্বিতীয়ত চুক্তির যে কোনো পক্ষের রিপ্রেজেন্টেটিভ পেতে পারে গ বিবাহের ব্যাপারে নিষ্পত্তি একই পরিবারের সদস্যদের মধ্যকার সন্দেহপূর্ণ অধিকারের আপোষে হিতকর ব্যক্তি অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়েছে হাজবেন্ড বা ওয়াইফের পরিবারের বা তার ফ্রেন্ড সার্কেল থেকে কেউ যদি মামলা করে তার পক্ষে হিতকর হিসাবে যেমন অনেক সময় একজন নারীর পক্ষে তার মা বাবা মামলা করতে পারে যৌতুকের মামলা আমরা সাধারণত দেখি যে স্ত্রী করে থাকে স্বামীর বিরুদ্ধে তবে বলে রাখা ভালো যে আপনাদের জানার জন্য যে যৌতুকের মামলা কিন্তু স্বামীও স্ত্রীর বিরুদ্ধে করতে পারে কোনো বাধা নেই আইনত তো যৌতুক আইনের তিন ধারা যদি আমরা পড়ি তাহলে সেখানে বলা আছে এক পক্ষ অন্য পক্ষের কাছে যৌতুক চাইলে তো এক পক্ষ অন্য পক্ষের কাছে স্পষ্ট ভাবে বলা নাই যে বর পক্ষ কোন পক্ষর কাছে বা পুরুষ পক্ষ স্ত্রীর পক্ষের কাছে যে কোনো পক্ষ তার মানে স্ত্রীও যদি স্বামীর কাছে যৌতুক চায় তাহলে স্ত্রীর বিরুদ্ধেও স্বামী যৌতুকের মামলা করতে পারবেন এখন স্বামী এবং স্ত্রী হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারাই কি বাদী হতে পারবে এখানে শুধু তারা না তাদের পক্ষে যেমন যৌতুকের মামলায় একজন স্ত্রীর পক্ষে তার মা অর্থাৎ শাশুড়ি তার জামের বিরুদ্ধে মামলা করতে পারবে বা শ্বশুর তার জামের বিরুদ্ধে মামলা করতে পারবে বা জামের পুরো পরিবারের বিরুদ্ধে মামলা করতে পারবে এরকম মামলা বাস্তবে আমিও দেখেছি এটা তো গেল ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কিন্তু আমরা পড়ছি সিভিলের সিভিল ম্যাটার্স সিভিলের উদাহরণ যদি দিই তো পারিবারিক যে যে মামলাগুলো আছে সেখানে বিবাহ পুনরুদ্ধারের মামলা হয় বিবাহ বৈবাহিক সম্পর্ক পুনরুদ্ধার অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছি বনিবনা হচ্ছে না ওয়াইফ এবং হাজব্যান্ড সেপারেট থাকছে মাঝখানে একজন এসে বনি করার চেষ্টা করছে এবং এইটাকে কার্যকর করার চেষ্টা করছে একটা কাবির নামা আছে কাবির নামাতে যেটা বলা আছে হাজবেন্ড মেন্টেন্স দিবে মোহরানা দিবে এবং স্ত্রী এইভাবে এইভাবে চলাফেরা করবে যেটা ইসলামী শরিয়াতে আছে তো সেইটা মিটমাট করে দেওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করছে উনি আবার মামলাও করতে পারবে তাদের হিতার্থে এটা বোঝানো হয়েছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফরা নিজেরা মামলা না করলে তার স্বার্থে পরিবারের কেউ বা তাদের ফ্রেন্ড সার্কেলের কেউ কিন্তু মামলা করতে পারবে ঘ যেখানে একজন আজীবন প্রজা তার ক্ষমতার যথাযথ প্রয়োগ করে চুক্তিবদ্ধ হয়েছে সেখানে অবশিষ্ট ব্যক্তিরাও মামলা করে পেতে পারে পূর্বাধিকারীর সঙ্গে কৃত চুক্তিতে লাভের অধিকারী উত্তরাধিকারী মুনাফা লাভ ভোগী মনে করেন যে আমার পিতা চুক্তি করেছেন তো আমি আমার ভাই আমারও কিন্তু লাভ যেহেতু কারণ অ্যানসেস্টার যারা আছেন অর্থাৎ পূর্বপুরুষ যারা আছেন এই পূর্বপুরুষদের কোন চুক্তির ফলে যদি আমরা লাভ পেয়ে থাকি তাহলে সেই লাভ যেহেতু আমরা ভোগ করছি এখানে যদি কোনো সমস্যা দেখা দেয় এই চুক্তিটা এক্সিকিউশনের ক্ষেত্রে ঠিকভাবে করছে না কোনো পক্ষ সেই পক্ষের বিরুদ্ধে মামলা করে যে কোনো পক্ষ এখানেও ধরে নেওয়া যাবে মূল বক্তব্য হচ্ছে যে কোনো পক্ষ চুক্তির যে কোনো পক্ষটাই কিন্তু বারবার রিফ্লেক্ট করছে তো যদি পিতা চুক্তি করে থাকে তার সন্তানরা অবশ্যই কি করতে পারবে মামলা করে সে চুক্তি সংক্রান্ত চুক্তির শর্ত ভঙ্গ বা চুক্তি পালন করছে না পালন করতে বাধ্য করতে পারবে অর্থাৎ মামলা করে ডিক্রি পেতে পারবে চ চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত উত্তরাধিকারী অবশিষ্ট ভাগের অধিকারী চুক্তি ভঙ্গের ভঙ্গ করছে এক পক্ষ ভঙ্গ করার ফলে অন্য পক্ষের উপর যে ইফেক্ট পড়ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মামলা করে চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত উত্তরাধিকারী অবশিষ্ট ভাগের অধিকারী তো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য যে যারা ভাগিদার শেয়ার হোল্ডার তারাও কিন্তু মামলা করে চুক্তি পেতে পারে এখানে ঘ নম্বরে শিবলি ভাই রিকোয়েস্ট করেছে একটা উদাহরণ দিতে যে একজন যেখানে একজন আজীবন প্রজা তার ক্ষমতার যথাযথ প্রয়োগ করে চুক্তিবদ্ধ হয়েছে সেখানে অবশিষ্ট ব্যক্তি আজীবন প্রজা তার মানে একটা বিশেষ ধরনের চুক্তির কথা বলা হচ্ছে তার ক্ষমতা যতটুকু ততটুকু প্রয়োগ করে চুক্তিবদ্ধ হয়েছে আজীবন প্রজা বলতে কি বোঝা হয় মনে করেন যে আমরা ধারা পড়েছি সাতাশ ধারায় কিন্তু আজীবন প্রজার কথা কিছুটা বলা হয়েছে আজীবন প্রজা বলতে যেমন হিন্দু কোনো মহিলা যিনি বিধবা হয়ে গেছেন স্বামী মারা গেছেন হিন্দুদের মধ্যে কিন্তু দ্বিতীয় বিবাহ করার কি নাই কোন রীতি নাই ধর্মীয় মতে কোনো মহিলা বিয়ে করতে পারবে না দ্বিতীয়বার এইটা কিন্তু কিছু কিছু তাদের অনেকগুলো যেহেতু আছে তার মধ্যে আছে যে দ্বিতীয় বিবাহ চলবে না তো হিন্দু যে মহিলা তিনি যদি দ্বিতীয় বিবাহ করতে না চান এখনো অনেক সময় হচ্ছে তাহলে তার হাজবেন্ডের যে প্রপার্টি সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে একটা নির্দিষ্ট অংশ ভোগ দখল করতে পারবে কিন্তু সেটা সে বিক্রি করতে পারবে না হস্তান্তর করতে পারবে না জাস্ট ভোগ করতে পারবে এই ভোগ করার অধিকারটাকে আজীবন প্রজা বলা হয় মানে লাইফ টাইটেল পাবে আবার আগের দেখবেন খতিয়ান যেগুলো সিএস খতিয়ান সেখানে কিন্তু রায়তি শব্দটা ব্যবহার করা থাকে তো রায়তি বলতে ব্রিটিশের কাছ থেকে বা জমিদারের কাছ থেকে যারা একটা সারা জীবনের জন্য নিয়েছে লিজ নিয়েছে সাধারণত নাইনটি নাইন ইয়ার্স নিরানব্বই বছর তো তারাই হচ্ছে আজীবন প্রজা তো আজীবন প্রজা যদি মনে করেন আমি একজন আজীবন প্রজা প্রজা একজন একটা প্রপার্টির আমি আজীবন প্রজা তো এই প্রপার্টি নিয়ে আমি আজীবন প্রজা হিসাবে দশ জনের সাথে চুক্তিবদ্ধ হলাম ওই জনরা আমার বিরুদ্ধে মামলা করে কি পেতে পারে ডিক্রি পেতে পারে তার মানে এখানে আমি হব মানে যিনি আজীবন প্রজা তিনি হবেন বিবাদী কারণ তিনি চুক্তিবদ্ধ হয়ে আজীবন প্রজা হিসাবে চুক্তিবদ্ধ যেহেতু হয়েছেন তিনি কি করছেন না তার চুক্তির অংশ পালন করছেন না তাই অবশিষ্ট যে ব্যক্তি আছে অর্থাৎ যাদের সাথে আমি চুক্তিবদ্ধ হলাম ওই দশজন ব্যক্তি আমার বিরুদ্ধে মামলা করে পারে হয়েছে আশা করি শিবিলি ভাই বুঝেছেন ছ একাধিক পাবলিক কোম্পানি একত্রিত হবার আগের চুক্তির ক্ষেত্রে মনে করেন কিছুদিন আগে আমরা দেখলাম যে ব্যাংক দুইটা ব্যাংক একসাথে মার্চ করছে মার্চ করা মানে কি দুইটা ব্যাংক আলাদা আলাদা ছিল এখন একটা হয়ে গেছে এরকম হয় ছোট ছোট পাবলিক কোম্পানি আছে সেগুলো একসাথে হয়ে একটা বড় কোম্পানি গঠন করলো তিন চারটা কোম্পানি মিলে একটা হয়ে একটা নাম দিয়ে একটা বড় কোম্পানি হয়ে গেল এটাকে বলে মার্স করা যেমন যদি একটা খুবই ভালো উদাহরণ দিই তাহলে রবি এবং এয়ারটেল রবি আর এয়ারটেলের মধ্যে কিন্তু কিছুটা মার্জ হয়েছে মার্জ হয়ে তারা কিন্তু যে টাওয়ার শেয়ার করে এ ধরনের অনেক মার্জ হয় যাই হোক দুই তিনটা কোম্পানি একত্রে হলো হয়ে যদি মার্জ হয় তাহলে নতুন একটা বড় কোম্পানি গঠন হলো এখন মনে করেন আগে ছিল চারটা কোম্পানি এখন একটা বড় কোম্পানি হয়ে গেছে তো চারটা কোম্পানি একত্রে হয়ে একটা বড় কোম্পানি হয়েছে এই যে বড় কোম্পানি এই বড় কোম্পানি হওয়ার পর এই চারটা কোম্পানি যখন আলাদা আলাদা ছোট অবস্থায় যদি কারোর সাথে চুক্তি করে বড় হয়ে যাওয়ার কারণে এই যে চারটা কোম্পানি আলাদা ছিল এখন যখন এক হয়ে গেল কোম্পানিগুলো তার বিলুপ্ত হয়ে যায়নি জাস্ট মার্জ হয়ে একটা বড় কোম্পানিতে রূপান্তরিত হয়েছে তাই মার্জ হওয়ার আগে যদি একত্রিত হওয়ার আগে যদি কোনো চুক্তি করে থাকে কারোর সাথে তাহলে মার্জ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই চুক্তিটা পালন করতে হবে ঠিক আছে যদি পালন করা হয় সেক্ষেত্রে ওই নতুন কোম্পানি গঠন করার পরে যদি তাদের সাথে কেউ চুক্তি পালন না করে তা তাদের বিরুদ্ধে মামলা করলে কোম্পানি ডিগ্রি পেতে পারে পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক চুক্তির নির্বিঘ্ন সেখানে কোম্পানি তো এখানে পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ অর্থাৎ যারা কোম্পানিটা শুরু করেছিল ইন্টারপ্রেন যারা ছিল তারা পূর্বের যে চুক্তি নির্বিঘ্ন ভাবে চালানোর জন্যে যদি কেউ কোনো পক্ষ যদি চুক্তিটা পালন করছে না তো নির্বিঘ্ন চালানোর জন্য সেখানে কোম্পানি কিন্তু হ্যাঁ গ্রুপ অফ কোম্পানিজ বলা যেতে পারে ধন্যবাদ মামুন ভাই অনেকগুলো গ্রুপ তারা গঠন করতে পারে যেমন প্রাণ একটা গ্রুপ এটা একটা বড় বাংলাদেশের মার্স আর এফ এল মানে রংপুর ফাউন্ডেশন লিমিটেড আর এফ এল আর আগে একটা কোম্পানি ছিল তারপরে প্রাণ কোম্পানি হলো তো প্রাণ আর এফ এল মার্স হয়ে গেল বাংলাদেশের একটা বড় দুইটা কোম্পানি একত্রিত হয়ে এখন কাজ করছে সব জায়গায় দেখবেন প্রাণ আর ফেল একসাথে একটা গ্রুপ অফ কোম্পানিজ হয়ে গেছে তো এই ছিল তেই ধারা তেই ধারায় আট ধরনের ব্যক্তি ডিগ্রি পেতে পারে একুশ ধারাতেও দেখেছিলাম আমরা আট প্রকারের চুক্তি ডিগ্রি পাবে না অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যাবে না এগুলো লক্ষ্য করবেন সংখ্যাটা মনে রাখা জরুরি চব্বিশ যারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না তাহলে আমরা কি ছিল পাবে ডিক্রি পাবে আর হচ্ছে পাবে না পার্সোনাল বার্স টু রিলিফ অর্থাৎ ব্যক্তিগত সমস্যা যাদের আছে কারা কারা পাবে না ব্যক্তি হিসাবে কারা ডিক্রি পাবে না অর্থাৎ বাদী হিসাবে মামলা করে এই ব্যক্তিদের লাভ হবে না ব্যক্তিরা কারা এখানে আপনারা ব্র্যাকেটে লিখে নিতে পারেন চার প্রকারের ব্যক্তি এখানে আমার উল্লেখ করা নেই দেখবেন ক ক গ এবং ঘ তাহলে চারটা হলো এখানে ব্র্যাকেটে লিখে নেন চার প্রকারের ব্যক্তি পাবে না এসপি পাবে না প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা আছে চার প্রকারের ব্যক্তির যিনি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারেন না অর্থাৎ চুক্তি করেছে চুক্তি ভঙ্গ করছে অপরপক্ষ কিন্তু সে কোনোভাবেই ক্ষতিপূরণ আদায় করতে পারবে না যেহেতু ক্ষতিপূরণ আদায় করতে পারবে না সে ডিগ্রিও পাবে না সমস্যাটা কি উদাহরণটা পড়লে আরো ক্লিয়ার হবে খ এর এজেন্ট ক গ এর বাড়ি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয় তাহলে গ হচ্ছে বাড়ির মালিক আর খ হচ্ছে এই গ এর কাছ থেকে জমিটা বাড়িটা কিনবে তাহলে গ হচ্ছে বাড়ির মালিক আর খ হচ্ছে ক্রেতা যে বাড়িটা কিনতে চাচ্ছে কিন্তু সে নিজে ব্যস্ত মানুষ তাহলে তার ম্যানেজার রাখা আছে এজেন্ট রাখা আছে এজেন্টটা কি ক পক্ষে সাথে ডিল করে বাড়িটা কেনার ব্যবস্থা করে দিবে। কিন্তু ক এখানে এজেন্ট হিসেবে কাজ না করে ক্ষমতায় করেছে ফলে ক এর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না অর্থাৎ ক এজেন্ট হিসেবে যতটুকু যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করেনি অর্থাৎ কাজের প্রসিডিউর বা প্রকৃতিগত একটা ফল্ট আছে এই ফল্টের কারণে ক এজেন্ট হিসেবে মামলা করে এই গকে বাধ্য করতে পারবে না বাড়িটি দেওয়ার জন্য যিনি নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করেন শর্ত পালনে অসমর্থ হন ফলে তার নিজের অংশের কার্য সম্পাদন বাকি থাকে মনে করেন আপনি একটা বাড়ি কিনবেন দাম ঠিক হলো বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকার মধ্যে আপনি অ্যাডভান্স দিয়ে দিয়ে দিয়েছেন লক্ষ টাকা এখন চুক্তি হলো বাইনা চুক্তি হলো করা হলো সময় দেওয়া হল ছয় মাস ছয় মাসের মধ্যে বাকি দশ লক্ষ টাকা বাড়ির মালিককে দিয়ে আপনাকে কি করতে হবে বাড়িটা হস্তান্তর নিতে হবে এবং ফাইনালি একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে বাড়িটা যেহেতু স্থাবর সম্পত্তি অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে ছয় মাস পার হয়ে যাচ্ছে আপনার কোনো খোঁজ নাই বাড়ির মালিক আপনাকে রিকোয়েস্ট করছে ভাই আর দশ লক্ষ টাকা দেন বাড়িটা রেজিস্ট্রি করে নেন আমার টাকার দরকার এখন আপনি বলছেন আমাকে আরো কিছুদিন সময় দেন কারণ আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমি নিতে পারছি না আমাকে আরো দুই মাস সময় দেন এক মাস সময় দেন এক সপ্তাহ সময় দেন এখন যিনি বাড়ির মালিক তিনি যদি সময় দিতে না চান তাহলে কি করতে পারেন তিনি অন্য কারো কাছে বাড়িটা বিক্রয় করে দিবেন অন্য কারো কাছে মনে করেন বাড়িটা বিক্রয় করে দিয়ে আপনাকে যে দশ লক্ষ টাকা আপনি অ্যাডভান্স দিয়েছিলেন সেটা ব্যাক দিয়ে দিল এখন আপনি এই অবস্থায় সেই টাকাটা ব্যাক নিতে চাচ্ছেন না বলছে আমাকে এখন বাড়ি দিতে হবে অলরেডি দুই মাস দেরি হয়ে গেছে আপনি আদালতে করলেন মামলা যে বাড়িওয়ালা আমাকে বাড়ি দিতে চেয়েছিল দশ লক্ষ টাকা দিয়েছি কিন্তু আমাকে এখন দিচ্ছে না এখন বিবাদী যিনি যিনি বাড়িওয়ালা তিনি কি বলবেন যে ছয় মাসের মধ্যে নেওয়ার কথা ছিল উনি নেননি আমি অন্য জায়গায় বিক্রয় করে দিয়েছি হ্যাঁ আমি তার অ্যাডভান্স নিয়েছি অ্যাডভান্স এই যে দশ লক্ষ টাকা আমি রেডি আছি দেওয়ার জন্য তার মানে আপনি কি পাবেন না চুক্তির কার্য সম্পাদন পাবেন না মানে বাড়িটি পাবেন না আপনার ভুল কথাই আপনি আপনি মাসের মধ্যে টাকা দিতে পারেননি তার মানে শর্ত পূরণ করতে ব্যর্থ ছয় হয়েছেন এখানে কি উদাহরণ দেওয়া আছে দেখি ক খ এর নিকট বাড়ি বিক্রয় করে এবং বিক্রয়ের তারিখ হতে নির্ধারিত বার্ষিক ভাড়ায় তেরো বছরের জন্য উক্ত বাড়িতেই ক থাকার জন্য চুক্তিবদ্ধ হয় মনে করেন আপনার বাড়ি আপনি বিক্রয় করতে চাচ্ছেন এবং যার কাছে বিক্রয় করতে চাচ্ছেন তার কাছ থেকে আবার ভাড়া নিচ্ছেন টাকার দরকার আপনার এই মুহূর্তে আপনার বাড়িটি পঞ্চাশ লক্ষ টাকা বিক্রয় করে দিলেন এবং বললেন আমি এই বাড়িতে থাকবো আপনাকে প্রতি মাসে ভাড়া দেব তেরো বছরের জন্য একটা চুক্তি হয়ে গেল তার মানে আপনি নিজের বাসায় থাকবেন একটা বড় ধরনের ক্যাশও পেয়ে গেলেন বাড়ি বিক্রয় করে কিন্তু এখন বাড়ির মালিক থেকে আপনি হয়ে গেলেন কি ভাড়াটিয়া এরপর ক দেউলিয়া হয়ে পড়ে ক অথবা তা ক অথবা তার পক্ষে এখানে তা আছে র যুক্ত করে দেন তার পক্ষে কেউ এ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না তো এখানে ক যেহেতু দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয়ে গেলে ক এর তো ক নিজে এই চুক্তিটা বাস্তবায়ন করতে পারবে না কারণ সে তো ভাড়া দিতে পারবে না নিকট বাগান সহ একটি বাড়ি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয় অতপর ক খ এর বিনা সম্মতিতে বাগানের সুশোভিত বৃক্ষরাজি কেটে ফেলে একটা বাড়ি বিক্রয় করবে বাড়ির সামনে মনে করেন কি আছে গার্ডেন আছে বাগান আছে তো বাগানের গাছ কেটে ফেলছে এখন বাড়ি নিয়েছি বাগান দেখে আমার ভালো লেগেছে বলে বা বাড়ি নেওয়ার জন্য আমি চুক্তিবদ্ধ হচ্ছি এখন গাছ কেটে ফেলেছে আমার আর পছন্দ হচ্ছে না তো খ চুক্তিটি পালন করতে না চাইলে ক এ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না বাড়িয়ালা এবার বলছে আপনাকে বাড়িটা নিতেই হবে এখন যিনি ক্রয় করতে চাচ্ছিলেন বাড়ি সে বলছে আপনি কেন গাছ কেটে ফেললেন এখন আমি নিব না এখন বাড়িয়ালা চলে গেছে কোথায় আদালতে মামলা করতে এই যে চুক্তি করা হয়েছে বাড়ি নেওয়ার জন্য এটা যেন নিতে হয় নিতে যেন বাধ্য করা হয় আদালত বলবে আপনাকে এই চুক্তির কার্য সম্পাদন দেওয়া সম্ভব না মানে বাড়িটা অপরপক্ষকে নিতে বাধ্য করা যাবে না কেন আপনি কেন গাছ কাটলেন অর্থাৎ চুক্তির শর্ত আপনি ভঙ্গ করেছেন বাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেই গার্ডেন বা বাগান তো বাগানের গাছ কেটেছেন মানে বাড়ির একটা অংশ আপনি ক্ষতিগ্রস্ত করেছেন এই কারণে যিনি নিজে ইতোমধ্যে প্রতিকার বেছে নিয়েছেন এবং চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন মনে করেন আপনি একটা কাজের জন্য চুক্তি করলেন চুক্তি করার পর চুক্তি যিনি ভেঙেছেন তিনি আপনাকে টাকা দিয়ে দিল যে মিটমাট হয়ে গেছে মিটমাট হওয়ার পর টাকা হাতে নিয়ে নিয়েছেন আপোষ হয়ে গেছে সবকিছু হয়ে গেছে এখন পরে আবার আদালতে আসছেন যে আমার ওই চুক্তিটা কার্যকর করা দরকার আদালত বলবে যে আপনি তো টাকা নিয়ে নিয়েছেন আর চুক্তি কার্যকর করে কি হবে তার মানে আপনি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবেন না বাড়ি ভাড়ার চুক্তি ভঙ্গের মোকদ্দমায় একবার ক্ষতিপূরণ পেয়ে পরবর্তীতে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা চলবে না সর্বশেষ ঘ যিনি চুক্তির পূর্বেই অবগত ছিলেন যে এর বিষয়বস্তু বন্দোবস্ত হয়ে আছে বন্দোবস্ত বলতে আমরা কি পড়েছিলাম বন্দোবস্ত বা সেটেলমেন্ট হচ্ছে অনেকটা উইলের মতো কিন্তু উইল না উইল হচ্ছে যিনি উইলটা করেন তার মৃত্যু যেদিন হবে সেদিন থেকে উইল কার্যকর হয় আর সেটেলমেন্ট হচ্ছে যিনি সেটেলমেন্ট করছেন তার সম্পত্তি যেদিন সেটেলমেন্ট করবেন সেদিন থেকে অথবা সেটেলমেন্ট দলিলে সেটেলমেন্ট ডিডে যেটা উল্লেখ থাকবে যে হ্যাঁ এত তারিখ থেকে ভবিষ্যতের এত তারিখ থেকে এই সেটেলমেন্ট ডিটটা কার্যকর হবে তো উল্লেখিত উক্ত তারিখ থেকে কিন্তু সেটেলমেন্ট অ্যাক্টিভেট হবে কার্যকর হবে তো এটা হচ্ছে সেটেলমেন্ট সেটেলমেন্টে বলা থাকে যে আমার এই সম্পত্তিটা এত সাল থেকে এত সাল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অমুক ভোগ করবে তারপরে অমুক ভোগ করবে তারপরে অমুক ভোগ করবে এইভাবে এক বা একাধিক ব্যক্তিকে ভোগ করার কি দেওয়া হয় পারমিশন দেওয়া হয় এটাই হচ্ছে সেটেলমেন্ট তো যে সম্পত্তি সেটেলমেন্ট হয়ে আছে একটা নির্দিষ্ট তারিখ থেকে অন্যের দখলে চলে যাবে তো এই সেটেলমেন্ট কিন্তু সম্পত্তি যিনি সেটেলমেন্ট করে দিয়েছেন তার সাথে যদি আমি চুক্তিতে যাই এবং সেটা জেনারেশনে যদি তাহলে একটা নির্দিষ্ট সময় পর বিষয়বস্তু বাড়ি হোক বা জমি হোক সেটা তো আরেকজনের দখলে চলে যাচ্ছে তো যার দখলে যাচ্ছে তিনি তো সেটা ভোগ দখল করবেন যেহেতু আমার তার সাথে চুক্তি হয়নি যার সম্পত্তি তার সাথে চুক্তি হয়েছে অতএব তিনি সেটেলমেন্ট দেওয়ার কারণে এই কার্য সম্পাদন করা সম্ভব হবে না পঁচিশ সত্যহীন ব্যক্তি বা পত্তনদাতা কর্তৃক বিক্রয় বা ইজারা চুক্তি অস্থাবর ও স্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে ইজারা স্থাবর সম্পত্তিও দেওয়া যায় অস্থাবর সম্পত্তিও দেওয়া যায় মনে করেন আপনার একটা কি আছে কার আছে এই কারটা আপনি কি দিতে পারেন ইজারা দিতে পারেন মানে ভাড়াই চালানোর জন্য কাউকে দায়িত্ব দিলেন বললেন এইটার যত মেনটেনেন্স তেল মবিল গিয়ার অয়েল ফিল্টার যা কিছু লাগে এ আপনি বহন করবেন অ্যাক্সিডেন্ট হলে এটা এটা আপনাকে করতে হবে জাস্ট আমি মালিক থাকবো মাসে মাসে আমাকে কি করবেন এত টাকা করে দিবেন বা দুই দুই বছরের জন্য চুক্তি করে দেওয়া হলো বছরে আমাকে এত টাকা দিতে হবে ইনস্টলমেন্টেও দিতে পারে একবারেও দিতে পারে এরকম কন্ট্রাক্ট টু সেল প্রপার্টি বাই ওয়ান হু হ্যাজ নো টাইটেল কোনো মালিকানা নাই টাইটেল নাই ওনারশিপ নাই অর হু ইজ এ ভলন্টারি সেটলার যে পত্তন দিয়ে রেখেছে অর্থাৎ বন্দোবস্ত করে রেখেছে উক্ত সত্ত্বহীন ব্যক্তি বা পত্তনদাতার পক্ষে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যায় না তাহলে এখানে দেখেন পঁচিশেও কিন্তু বলছে দেওয়া যাবে না যে ব্যক্তি সম্পত্তিতে সত্ত্ব নেই জেনেও বিক্রয় বা ইজারা বা ভাড়া দেওয়ার চুক্তি করে তারপর এক্ষেত্রে যিনি সন্দেহমুক্ত সত্য প্রমাণে ব্যর্থ তার মানে তার যে সত্য অ্যাপসুলেট কোনো সমস্যা নাই নিষ্কণ্টক তার জমি এটা প্রমাণে যদি ব্যর্থ হয় তাহলে হবে না যিনি আগে বিষয়টির বন্দোবস্ত বা পত্তানি করেছেন সেক্ষেত্রে সম্ভব নয় অনেকটা দেখছেন যে চব্বিশের যে ঘ আছে এই ঘ এরই একটা এক্সটেনশন বলা যেতে পারে পঁচিশ অর্থাৎ এক্ষেত্রে কার্য সম্পাদন দেওয়া যাবে না উদাহরণ নিম্নলিখিত ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয় চারটি ক্ষেত্রে ক যিনি গ যিনি মালিক এর নির্দেশ ছাড়াই বিক্রয় চুক্তি করলে গ পরবর্তীতে অনুমোদন করতে ইচ্ছুক হলেও এই চুক্তি কার্য সম্পাদন করা সম্ভব নয় মনে করেন যে আপনার বাবার সম্পত্তি আপনার বাবা বেঁচে আছে আপনি বিক্রয় করে দিলেন তো এই বাবার সম্পত্তি বাবা বেঁচে থাকতে ছেলে যদি বিক্রয় করে দেয় তো ছেলে তো সম্পত্তি না ছেলে তো এখানে দাতা হতে পারে না তাই এই চুক্তি কার্যকর করা যাবে না পরবর্তীতে বাবা যদি বলেও যে হ্যাঁ আমি এটা অনুমোদন দিচ্ছি অনুমোদন দিয়ে চল দিলে চলবে না বাবাকে কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে দাতা হিসাবে দলিল এক্সিকিউশন করতে হবে সই স্বাক্ষর দিতে হবে তাছাড়া বাবার পক্ষে ছেলে দিলে হবে না যদি আগে পাওয়ার অ্যাটর্নি করে দেওয়া থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু আগে আমি দুই হাজার বিক্রয় করে দিয়েছে তারপরে পরে যদি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয় বা পরে যদি আমি অনুমোদন দিন তাহলে হবে না যার সম্পত্তি হবে এটাই নিয়ম সাধারণ বা সুনির্দিষ্ট নয় এমন সম্মতি প্রকৃত সম্মতি নয় মনে করেন যে কেউ সম্মতি দিচ্ছে চুক্তিতে কিন্তু সেই সম্মতিটা সুনির্দিষ্ট নয় মানে স্পষ্ট ভাবে বলা নাই যে তিনি সম্মতি দিচ্ছেন কিনা কনসেন্ট আছেন আছে কিনা কোনো চুক্তিতে অর্থাৎ এখানে চুক্তি করার বিষয়টা স্পষ্ট ন দেশ ত্যাগিত ব্যক্তির উত্তরাধিকারী ব্যক্তি কর্তৃক বিক্রয় চুক্তি সন্দেহযুক্ত সত্য একজন ব্যক্তি দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় অনেক বাংলাদেশী চলে গেছেন ইন্ডিয়াতে ওই সময় অনেক সময় বিনিময় করে গেছেন অনেক সময় জমি ফেলে চলে গেছেন তো জমি ফেলে চলে গেছেন মনে করেন শ্রী সন্তোষ কুমার নামে একজন ব্যক্তি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছেন মুক্তিযুদ্ধের সময় শ্রী সন্তোষ কুমারের ছেলে মনে করেন রাঘব কুমার এখনো বাংলাদেশে বসবাস করছেন তো যেহেতু বাবার নামে সম্পত্তি আছে তো সন্তোষ কুমার এটা বিক্রয় করতে পারবে ইন্ডিয়া থেকে এসে বিক্রয় করতে পারবে কিন্তু তার ছেলে বাবার নামের সম্পত্তি বিক্রয় করতে পারবে না এটা বোঝানো হয়েছে পত্তন বা হেবাকিত হেবা মানে কি ইংরেজি হেবা মানে ইংরেজিতে সরি আরবি হেবা মানে ইংরেজিতে গিফট বা দান তো কোনো দান সত্য যেটা দান করে দেওয়া হয়েছে গিফট করা হয়েছে হেবা করা হয়েছে এই সম্পত্তি আগন্তুকের নিকট যদি বিক্রয় করা হয় তাহলে এটাও কার্যকর করা যাবে না আগন্তুক বলতে থার্ড পার্সন বোঝানো হয়েছে মনে করেন আমি আমার একটা সম্পত্তি একজনকে দান করে দিলাম আবার দান করার পর ওই সম্পত্তিটা আমি আবার আরেকজনকে বিক্রয় করছি তাহলে আমি যেহেতু আগে দান করেছি তো আমি দান করার পরে তো ওইটার বিক্রয় করার ক্ষমতা রাখি না কারণ শর্তটা যাকে দান করেছি তার উপরে চলে গেছে যাকে দান করলাম সে বিক্রয় করতে পারবে আমার তো আর সেটার উপরে শর্ত নাই সেটাই বোঝানো হয়েছে ২৬ পরিবর্তন ব্যতীত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয় নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভ্যারিয়েশন ভ্যারিয়েশন মানে কিছুটা পরিবর্তন করা এখানেও আমরা পাঁচটা পয়েন্ট দেখছি পাঁচটা ক্ষেত্রে প্রতারণা বা তথ্যের ভুলের কারণে প্রতিবাদী প্রতিবাদী বলতে বিবাদী চুক্তিবদ্ধ হওয়ার সময় শর্ত যেমন ভেবেছিল তা হতে ভিন্ন রূপ পরিগ্রহ করেছে মনে করেন জিন দুই পক্ষ চুক্তি করেছে এক পক্ষ এমন একটা তথ্য দিয়েছে বা প্রতারণা করেছে মনে করেন একটা জমি বিক্রয় করতে চাইলো জমির দাগ নম্বর একশো বিক্রয় করতে চাচ্ছে কিন্তু লিখার সময় একশো না লিখে দুইশো লিখেছে জমি ভিটা ছিল সে জমিটা হয়ে গেছে ডোবা মানে কম দামি জমি দিতে চাচ্ছে ভিটা জমি একটু দামি জমি বিক্রয় করার কথা বলে কম দামি জমি দিতে চাচ্ছে অর্থাৎ দাগ নাম্বারটা একটু চেঞ্জ করে দিয়েছে ব্যাপারটা এরকম প্রতারণা করেও হতে পারে অথবা হয়তোবা যিনি বিক্রেতা তার প্রতারণার ইচ্ছা নেই ভুলে হয়ে যেতে পারে কার ভুলে ডিড রাইটারের ভুলে যিনি দলিল লেখন লেখক তার ভুলে হতে পারে তো যেটাই হোক না কেন ভিটা জমি বিক্রয়ের কথা বলে যদি অন্য জমি দেওয়ার কথা বলা হয় বা দলিলে লেখা হয়ে যায় তো এইটা কিন্তু কার্যকর করা সম্ভব হবে না এই ধরনের চুক্তি প্রতারণা বা তথ্যের ভুলের কারণে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে চুক্তির ফলাফল সম্পর্কে ভুল ধারণার বশবর্তী হয়ে চুক্তিবদ্ধ হলেও যে পক্ষ লাভবান হচ্ছে সে তো মামলা করবে আর অপর পক্ষ যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উনি চুক্তি পালন করতে চাইবেন না চুক্তি ভঙ্গ করবেন তো তার বিরুদ্ধে মামলা করা হবে তার মানে তিনি বিবাদী হবেন তখন তিনি বলবেন যে স্যার আমি তো বুঝতে পারিনি বা আমার সাথে প্রতারণা করা হয়েছে এটা পালন করতে না তখন আদালত যদি সেটা বোঝেন অবশ্যই কি বলবেন যে এই চুক্তি যেখানে আছে এটা একটু পরিবর্তন করেন ওই যে একটু আগে উদাহরণ দিলাম যে একশো দাগ দুইশো দাগ করা হয়েছে আপনি দুইশো দাগ কেটে একশো দাগ করে নিয়ে আসেন তাহলেই এই চুক্তি কার্যকর করা যাবে অর্থাৎ তার জিতে আপনি চান যে এটা দুইশো দাগ ভুল ক্রমে হয়েছে এটা একশো দাগ হবে তাহলে এটা কার্যকর করে দিচ্ছে তাহলে বিবাদিত খুশি কারণ বিবাদী ভিটা জমি চাচ্ছিল ভিটা জমি পাবে মানে পরিবর্তন করলে সম্ভব ছাব্বিশ ধারা হচ্ছে শর্ত সাপেক্ষে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা সম্ভব পরিবর্তন মেনে নিলে সম্ভব না মানলে সম্ভব না ভুল বিবরণের উপর বিশ্বাস করে কৃত চুক্তির বাদীর তরফ হতে কতিপয় শর্তের পালনে অস্বীকৃতি জানিয়েছে এখন ভুল বিবরণ দিয়েছে বিবাদী বলছে এখানে কেন আপনি ভুল বিবরণ দিলেন এটা হলে তো আমি মানব না এখন বাদী বলছে যে না আমি এটা পরিবর্তন করব না তখন আদালত বলবে যে না তাহলে আপনাকে এই চুক্তির কার্য সম্পাদন দেওয়া যাবে না তার মানে আপনি বিক্রি পাবেন না মামলা খারিজ হয়ে যাবে চুক্তি ফলদায়ী না হলে এমন চুক্তি যেটা বাস্তবে কোনো ফল বহন করে না অর্থাৎ চুক্তি পালন করলেই কি না পালন করলেই কি এই ধরনের চুক্তি কখন কার্য সম্পাদন করা যাবে ফলদায়ী করার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার কিছু লিখতে হবে অথবা কোনো লেখা পরিবর্তন করতে হবে তাহলে এটা ফলদায়ী হবে কেমন ফলদায়ী না মনে করেন যে একটা জমি বিক্রয় হচ্ছে তো জমির দাগ নাম্বার তেমন দিয়েছে এই দাগের বাস্তবে কোনো সম্পত্তি নাই এখন বাস্তবে যদি সম্পত্তি না থাকে তাহলে তো ওই জমি কেউ কিনবে না মনে করেন দাগ নাম্বার দিয়েছে এক হাজার পাঁচ কিন্তু বাস্তবে এক হাজার পাঁচ নামের কোনো দাগ নাম্বারই নাই ওই খতিয়ানে বা ওই মৌজায় তখন বিবাদী বলবে স্যার এই দাগের তো কোনো সম্পত্তি নাই তাহলে আমি এই দাগ কেন নিব তখন আদালত বলবে তাহলে এটা দেওয়া যাবে না তাহলে দাগ নাম্বার যদি কারেকশন করা হয় তাহলে সেটা ফলদায়ী হবে অর্থাৎ বাস্তবসম্মত যে জমিটা আপনি দিতে চাচ্ছেন বাস্তবে সেটা দাগ নাম্বার আপনি পরিবর্তন করেন এক হাজার একের কাছে তাহলে সেটা ফলদায়ী হবে তখন আপনি চুক্তি বাস্তবায়ন হবে উ চুক্তি সম্পাদনের সাথে সাথে পক্ষসমূহ তা পরিবর্তনের জন্য পুনরোয় চুক্তিবদ্ধ হয় মনে করেন দুইটি চুক্তি একটা প্রথমে হয়েছে দুই সালে তারপরে আরেকটা হয়েছে সালে তো যেহেতু দুই সালে যেটা করেছে সেটা বাতিল করে দুই হাজার একুশ সালে আরেকটা চুক্তি করা হলো কিছুদিন আগে দুই দিন আগে মেবি আমার কাছে একটা বিষয় আসছে একটা কেস বলতে পারেন এই চুক্তি সংক্রান্ত ডিড পার্টনারশিপ ডিড তো তাদের একটা পার্টনারশিপ আছে আগের সেটাকে তারা রহিত করবে এবং করে সেখান থেকে একজন পার্টনার বের হয়ে যায় তার অংশটা আরেকজনকে বিক্রয় করে দেবে তাহলে আগের যে ডিড সেটাকে কি করতে হবে রিপিল করে নতুন একটা ডিড হবে নতুন একটা ডিড করে দিলাম এবং সেখানে বলে দিলাম আগের যতগুলো শর্ত আছে ততত নং শর্ত হুবহু বল থাকবে শুধু শুধু শুধুমাত্র এই দুই নং যে পার্টনার আছে তার অংশটুকু এক নং পার্টনার কি করবে গ্রহণ করে নিবে এবং অন্যান্য তিন চার পাঁচ নং যে পার্টনার তাদের অংশ অপরিবর্তিত থাকবে তাহলে প্রথমে যে চুক্তিটা হয়েছিল সেটা তো বাতিল হয়ে গেল দ্বিতীয় চুক্তি করার কারণে তো কেউ কোনো অংশ যদি যে মনে করেন যে ব্যক্তি ওই পার্টনারশিপ বিক্রয় করে দিল সে যদি আগের যে পার্টনারশিপ ডিড আছে সেটা নিয়ে সে যদি দাবি করে যে আমার তো আছে তখন যারা বর্তমানে নতুন চুক্তিতে পার্টনার তারা এসে কি দেখাবে যে এ দেখেন সে তো বিক্রয় করে চলে গেছে ছেড়ে দিয়েছে অর্থাৎ দ্বিতীয় দিকটা কার্যকর হবে এটা তো সহজে বোঝাই যাচ্ছে আগেরটা কার্যকর হবে না এখানে কিছু উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো পড়লে সহজ আছে পড়ে নিবেন বুঝতে না পারলে পরে বুঝিয়ে দেব সাতাশ যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব আমরা এর আগে দেখলাম কাদের বিরুদ্ধে সম্ভব না সরি একটু পিছনে চলে যায় চব্বিশে কি যারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না তার মানে বাদী হিসেবে মামলা করে ফেল করবে তেইশে হচ্ছে কারা পাবে সাতাশ হচ্ছে যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব অর্থাৎ কারা বিবাদী হলে তারা মামলায় হেরে যাবে অর্থাৎ কাদেরকে বিবাদী করা যাবে মামলায় কাজ আশা করি সবকিছু ঠিক আছে শিবলি ভাই বলেন কি অবস্থা সবকিছু ঠিক আছে কিনা জি সবকিছু ঠিক আছে সাউন্ড ঠিক আছে এবং ভিডিও ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই তো আমরা পড়ছিলাম সাতাশ ধারা তারপরে বিরতিতে গিয়েছি এবার সাতাশ ধারা থেকে আমরা আবার শুরু করি আচ্ছা এখানে যেটা বলছিলাম যে যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যাবে অর্থাৎ বিবাদী কারা হলে বাদীরা ডিগ্রি পাবে এটা এর আগে আমরা দেখলাম কারা বাদী হিসাবে ডিগ্রি পাবে আর এবার বিবাদী কারা হলে বাদীরা ডিগ্রি পাবে অর্থাৎ কাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া দরকার বা যাবে সম্ভব ইংলিশটা পড়ি রিলিফ এগাইনস্ট পার্টিস অ্যান্ড পার্সনস ক্লেমিং আন্ডার দেম বাই সাবসিকুয়েন্ট টাইটেল বাংলাটা কি পক্ষগণ ও তাদের নিকট প্রাপ্য পরবর্তী সত্তাধীনে দাবিরত ব্যক্তি এবং পক্ষসমূহের বিরুদ্ধে প্রতিকার তার মানে যে পক্ষরা চুক্তি করেছে তারা যদি বেঁচে নাও থাকে তাদের মাধ্যমে যারা উত্তরাধিকার সূত্রে পেল বা অন্য সূত্রে পেল তাদের বিরুদ্ধে চুক্তিটা বর্তাবে কারণ ক্রিমিনাল লাইবেলিটি কিন্তু উত্তরাধিকার সূত্রে বর্তায় না বাবা যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য বাবাকে সাজা দিতে হবে তার সন্তানকে দেওয়া যাবে না বা তার পক্ষে অন্য কাউকে দেওয়া যাবে না যে অপরাধ করেছে তাকে করতে হবে কিন্তু সিভিল ক্ষেত্রে এই মানে দায়ীটা রেসপন্সিবিলিটি বর্তাবে উত্তরাধিকার সূত্রে পাস করবে বা একটা জমির উপরে যে দায়ী ছিল সেটা যদি অন্য কেউ ক্রয় করে সে দায়টা যদি মুক্ত না করে তাহলে যে নতুন ক্রেতা বা নতুন মালিক তার উপরেও কিন্তু সেটা বর্তাবে যে কোনো পক্ষের বিরুদ্ধে আয়দার পার্টি দেয়ার টু আমরা এর আগেও দেখলাম আয়দার পার্টি দেয়ার টু অর্থাৎ বাদী হিসাবে যে কোনো পক্ষ পেতে পারে আবার বিবাদী যে কোনো পক্ষ হোক না কেন তার বিরুদ্ধে চুক্তির যে কোনো পক্ষের বিরুদ্ধে কিন্তু ডিক্রি পাওয়া যাবে পরবর্তীতে উদ্ভূত সত্য দ্বারা তার অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে না জেনে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে হস্তান্তর ছাড়া এখন এই একটা চুক্তি করছে একটা সম্পত্তি নিয়ে এই সম্পত্তি যদি কোনো সমস্যা থাকে বা এর একটা দায়ী থাকে সে দায়ীটা যদি না জেনে মূল্যের বিনিময়ে ক্রয় করা হয় তাহলে তার উপরে বর্তাবে না সেক্ষেত্রে যিনি বিক্রয় করেছেন তার লাইবিলিটি সেটা আমার কাছে একটা মামলা আছে সিভিল মামলা সেই সিভিল মামলায় আমি এখানে বাদীপক্ষ মামলাটা পরিচালনা করছি তো ঘটনাটা এরকম যে আমার বাদী সম্পত্তি ক্রয় করেছেন এসে এ যে খতিয়ানের নাম আছে তার কাছ থেকে অর্থাৎ প্রকৃত মালিকের কাছ থেকে এখন মাঝখানে ক্রয় করার পরে যেহেতু আগে খারিজ করে নাই জমি মিউটেশন নাম জারি করে নাই এই কারণে আর এস খতিয়ানে যাদের নাম আছে তারা আবার চালাকি করে আর এস খতিয়ানে নাম কিভাবে আসলো ভ্রমাত্মক ভাবে ক্রমে বাই মিস্টেক চলে আসছে অথবা তারা প্রতারণা করে যারা আর এস খতিয়ান প্রস্তুতের সময় সার্ভে করছিলেন তাদেরকে দিয়ে নিজেদের নাম উঠিয়ে নিয়েছে অর্থাৎ যারা একটু ভূমিদর্শু টাইপের মানুষ চালাক তাদের নাম আসতে পারে অথবা ভুল ক্রমেও হতে পারে কোনো প্রতারণা নাও থাকতে পারে আন্ডিউ ইনফ্লুয়েস নাও থাকতে পারে তো যাই হোক এসে খতিয়ানের মালিকের কাছ থেকে আমার পাদিরা কিনেছে কিন্তু আর এস খতিয়ানে এদেরও নাম নাই আবার এসে খতিয়ানের যারা মালিক ছিল তাদেরও নাম আসেনি ভিন্ন থার্ড পার্টির নাম চলে আসছে থার্ড পার্টি এই সম্পত্তিটা আবার ফোর্থ কারো কোনো পার্টির কাছে বিক্রয় করে দিয়েছে কারণ ফোর্থ পার্টি হচ্ছে আমার বাদী সম্পত্তিটা ভোগ দখল করছে এদের কাছে এসে দখলে হস্তান্তর বা দখলে বিঘ্ন ঘটাচ্ছে যে এটা আমরা আর এস খতিয়ানের মালিকের কাছ থেকে কিনেছি তোমরা তো এস এর কাছ থেকে কিনেছো তোমাদেরটা টিকবে না আমাদেরকে সম্পত্তিটা দিয়ে দাও এখন বাধ্য হয়ে তারা যখন বেদখল হয়েছে তখন আমার কাছে আসছে আমি মামলা করেছি এম মামলাই আমার পক্ষে রায় চলে আসছে অলরেডি তো কিভাবে রায় আসলো ফাইন্ডিংসটা কি যেহেতু এস খতিয়ানের মালিকের কাছ থেকে আমার বাদী কিনেছে আর সরল বিশ্বাসে যারা বিবাদী সরল বিশ্বাসে তারা কি করেছে মালিকের থেকে পেয়েছে এই ডিক্রিতে যেভাবে ডিক্রি দেওয়া হয়েছে আমার বাদী তো সম্পত্তিটা পাবে ঠিক আছে কিন্তু যারা বিবাদী যারা সম্পত্তি পাচ্ছে না যারা আমার কাছ থেকে বেদখল করে নিয়েছিল দখল করে নিয়েছিল বাহু বলে তো বিবাদীদেরকে এবার সরিয়ে দেওয়া হবে এখন তাদেরকে কি দেওয়া হবে তারা যার কাছ থেকে কিনেছে তারা চাইলে মামলা করে ওই আর এস যারা মালিক হয়েছিল ভ্রমাত্মক ভাবে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ পাইতে পারে কারণ তারা তো টাকা দিয়ে জমিটা কিনেছে সেটাই কিন্তু এখানে বলা আছে তার মানে আপনি প্রতারণা করে কাউকে যদি জমি বিক্রয় করেন যে জমির মালিক আপনি না পরবর্তীতে আপনি জমিটা ঠিকই পাবেন না কিন্তু যার কাছ থেকে জমিটা কিনলেন তার কাছ থেকে কি এই সুদসহ টাকা ফেরত পাবেন ব্যাপারটি এরকম তবে ক্রেতা সাবধান নীতি বলে একটা কথা আছে যদি সাবধান হয়ে না কেনেন আপনি কিছুই পাবেন না তবে সরল বিশ্বাসে সাবধান হয়ে সরল বিশ্বাসের মধ্যে কিন্তু সাবধানতা আছে যথেষ্ট যথেষ্ট যদি ভুলটা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ পাবেন গ সত্যের অধীন দাবিরত বা দাবিদার ব্যক্তির বিরুদ্ধে শর্তের অধীন দাবিরত একজনের টাইটেল আছে এখন তিনি মারা গেলে তার উত্তরাধিকাররা পাবে এরকম একই বিষয় এর আগে আমরা যেটা দেখলাম একত্রিত হবার ফলে নতুন কোম্পানির বিরুদ্ধে যখন পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হয় একই পয়েন্ট আমরা আগেও দেখেছি মানে এর আগে বাদী হিসাবে পেত এবার বিবাদী হিসাবে এদের বিরুদ্ধে এরা যদি অন্যায় করে এরা যদি চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে পাওয়া যাবে পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক কৃত পূর্বের চুক্তির সমর্থন যেখানে কোম্পানির বিরুদ্ধে পাওয়া যাবে একই পয়েন্ট পড়লে বুঝতে পারবেন এ ইজারা সংক্রান্ত চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে চুক্তির কার্য সম্পাদন গেছে দন্তন্য এখানে বসায় নিবেন সম্পাদন ইজারা গ্রহিতার রক্ষা কবচ এই সাতাশ এ ধারাটিকে ইজারা গ্রহিতার রক্ষা কবচ বলা হচ্ছে যারা লিজ গ্রহণ করে তাদের specific performance in case of part performance of contract 1930 সালের 1ই এপ্রিলের পর সম্পাদিত ইজারা চুক্তিসমূহের উপরই এর এই ধারা প্রযোজ্য তাহলে এই ধারাটা কিন্তু 1930 সালের পহেলা এপ্রিল থেকে প্রযোজ্য তার আগে প্রযোজ্য নাই আমরা 21 এ তে যেমন দেখলাম পহেলা জুলাই 2005 থেকে কার্যকর তেমনি 27 এ এই ধারাটি

চাষাবাদ করতে চাচ্ছি না আমার সময় নেই আমি কাউকে দিয়ে চাষাবাদ করতে চাচ্ছি যারা দিচ্ছি আমি বললাম ঠিক আছে এই সম্পত্তিটা আপনি পাঁচ বছর ভোগ দখল করেন চাষ করেন এবং এই পাঁচ বছরে আমাকে পাঁচ লক্ষ টাকা দিবেন এইভাবে একটা চুক্তি হলো মামুন ভাই প্রশ্ন করেছেন সেটার উত্তর ক্লাসের শেষে দেওয়ার চেষ্টা করছি তো সে চুক্তির আংশিক কার্য সম্পাদন হিসাবে দখল প্রদান করেছে মনে করেন আমার জমি আমি দিচ্ছি কি লিজ এবং আমি পাঁচ বছরে পুকুর হতে পারে ক্ষেত্রে অ্যামাউন্টটা রিজনেবল হবে যে আমার পুকুর দিলাম আমি পাঁচ বছরে পাঁচ লক্ষ টাকা পাবো যে পুকুরটা নিবে আমার পুকুরটা তাকে দখল দিয়ে দিয়েছি আমার পুকুরটা তাকে দখল দিয়ে দিয়েছি কিন্তু সে আমাকে টাকা দিচ্ছে না আমি তো তাকে দিলাম কিন্তু সে আমাকে টাকা দিচ্ছে না এখন যদি আদালতে মামলা করি তাহলে হয় আমার পুকুর ফেরত দিতে হবে না হলে তাকে কি দিতে হবে টাকা দিতে হবে ইজারাতে যে চুক্তিতে যত টাকা লিখা আছে সে টাকা তাকে দিতে হবে অথবা পাঁচ বছর হয়ে গেছে সে আমাকে ফেরত দিচ্ছে না পাঁচ বছর পর আমি মামলা করলে আমার সম্পত্তিটা আমি দখল ফিরে পাবো কারণ তাকে তো আমি বিক্রয় করিনি পাঁচ বছরের জন্য ইজারা দিয়েছি অর্থাৎ এখানে আমি টাকা উদ্ধারের জন্য অথবা মেয়াদ শেষে আমার সম্পত্তি উদ্ধারের জন্য কি করতে পারবো মামলা করতে পারবো সাতাশ এ ধারায় অর্থাৎ আমি যারা দাতা হ্যাঁ এখানে আমার এখানে স্বার্থ আছে আবার ইজারা দাতা কর্তৃক দাবি করা হচ্ছে সে চুক্তির আর্থিক কার্য সম্পাদন হিসেবে দখল প্রদান করে হয়েছে এটা তখনই কার্যকর করা হবে যখন আমি আমার সম্পত্তিটা কাউকে দিচ্ছি মানে আমার সম্পত্তি ছেড়ে দিয়েছি দখল দিয়েছি যারা গ্রহিতা করতে পি দাবি করা হচ্ছে এবার আমার সম্পত্তি আমি যাকে দিয়েছি সে বলছে আমি তো টাকা দিয়েছি কিন্তু আমাকে কি দিচ্ছে না দিচ্ছে না বা পাঁচ বছর হয়নি সে বলছে আমাকে কি করতে হবে হবে টাকা দিতে হয়তো আমি দাবি করছি যে না এখন তো আরেকজন আমাকে বলছে যে আপনাকে কি করব আপনাকে প্রতি বছর এক লক্ষ টাকা না প্রতি বছর এক লক্ষ বিশ হাজার করে দিব তা আমি ভাই তোমাকে দিব না তিন বছর হয়েছে তুমি তিন লক্ষ টাকা হয়ে গেছে তিন লক্ষ টাকার বিনিময়ে তুমি তিন বছর খেয়েছো আর দুই বছর তোমাকে দিব না তোমার সাথে চুক্তি ক্যান্সিল আমি আরেকজনকে দিব এখন যে ইজারা নিল সে বলবে না মেয়াদ যেটা আছে সে অনুসারে আমাকে পাঁচ বছর খেতে দিতে হবে ভোগ করতে দিতে হবে সে চুক্তির আংশিক কার্য সম্পাদন হিসেবে দখল গ্রহণ করে দখলরত আছে কিছু কাজ করেছে অর্থাৎ পুকুরটা নিয়েছে এবং সে কিছু কাজ করেছে পুকুরে মাছ ছেড়েছে নিতে পারিনি এরকম পর্যায়ে তাকে এই দখলটা বহাল রাখতে দিতে হবে এটা হচ্ছে ইজারা গ্রহিতার রক্ষা কবচ বলা হচ্ছে শর্ত এ ধারা কোনো কিছু ইজারা গ্রহিতার অধিকারকে প্রভাবিত করবে না অন্য চুক্তি সম্পর্কে জানা না থাকলেও অন্য চুক্তি বলতে মনে করেন আমার পুকুর আমি রহিমকে দিয়েছি এটা আমি করিমের কাছে গোপন করে করিমকেও দিলাম এখন আমি করিমকে বলছি তাকে তো দুই বছরের জন্য দিয়েছি এই দুই বছর আগামী মার্চ মাসে বা আগামী এটা তো চলছে মে মাস আগামী জুন মাসে শেষ হয়ে যাবে আপনি জুন মাস থেকে উঠে যান আমি করিমের থেকে টাকা নিয়ে নিলাম কিন্তু অ্যাকচুয়ালি আর ও এক বছর রহিম ভোগ করবে এটা করিম জানতো না তাহলে প্রতারণা করেছি আমি হতে এখানে যারা ই যারা গ্রহণ করছে তার হয়তোবা জানা নেই অ্যাকচুয়ালি সে হয়তোবা রহিমের সাথে কথা না বলেই আমার প্রতি বিশ্বাস করে আমার থেকে করিম লিজ নিতে চেয়েছিল এই কারণে এটা ইজার আগ্রহিতার রক্ষা কবচ হিসাবে বলা হয় এই এ সেকশনটাকে আঠাশ যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব নয় ছাব্বিশে দেখলাম যাদের বিরুদ্ধে দেওয়া যাবে এবার যাদের বিরুদ্ধে দেওয়া সম্ভব নয় অর্থাৎ বিবাদী কারা হলে ডিক্রি পাওয়া যাবে না হোয়াট পার্টিস ক্যান বি কম্পেল টু পারফর্ম অর্থাৎ যাদেরকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে না এটা আপনাকে করতেই হবে করেন এটা বলা যাবে না প্রতিদান এতই অপর্যাপ্ত যে প্রতারণা বাদী যেটা ক্রেতা কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের পরিস্থিতি সাক্ষ্য হয়ে দাঁড়ায় বাদী কর্তৃক অল্প টাকায় জমি ক্রয় মনে করেন যে সম্পত্তির মালিক একজন সহজ সরল ব্যক্তি আমি তার কাছ থেকে জমি ক্রয় করার জন্যে চুক্তিবদ্ধ হলাম বিশ লক্ষ টাকায় এখন বিশ লক্ষ টাকায় কিনবো বলে দলিল লেখকের সাথে আমি করে যোগ বললাম বিশ লক্ষর কাছে আপনি লেখেন কত লেখেন লক্ষ লেখেন তার মানে লক্ষ টাকা আমি পাঁচ ঠকাবো সে সহজ সরল হয়তো অশিক্ষিত টিপসই দিয়ে জমি আমাকে দিয়ে দিবে এখন পরে সে যখন টাকা দিতে মানে টিপসই দেওয়া হয়ে যাওয়ার পরে হয়তো টাকা গণে নেওয়ার পরে দেখছে এই সমস্যা সে এখন জমি ছাড়বে না এখন যারা জমি কিনছেন তারা আদালতে মামলা করে দিল এই দেখেন আমার দলিল আছে কিন্তু আমাকে জমি দিচ্ছে না সে বলবে আমাকে বিশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দিয়েছে পনেরো লক্ষ টাকা দেখেন জমির মার্কেট প্রাইস বিশ লক্ষ টাকা বা তার বেশি কিন্তু পনেরো লক্ষ টাকা বা আমাকে কম দিচ্ছে এরকম অবস্থায় এই যে জমির মালিক তার বিরুদ্ধে ডিক্রি দেওয়া যাবে না কারণ এখানে তাকে ঠকানোর একটা চেষ্টা চলছিল অনেকটা হার্ডশিপের মতন যে পক্ষের কার্য সম্পাদন কর্তব্য সে পক্ষের সম্মতি গ্রহণ ভুল বিবরণ বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে একটা ভুল বিবরণ দিয়ে তাকে ভুল বোঝানো হয়েছে অর্থাৎ গোপন চক্রান্ত বা অসাদাচরণের মাধ্যমে অর্জিত হলে কি অর্জিত হলে সম্মতি চুক্তি করতে সম্মতি দেওয়ার বিষয়টা যদি চক্রান্ত করা হয় মিথ্যা আশ্বাস্থ যা পূর্ণ করা হয়নি সেক্ষেত্রে কৌশলে প্রতিবাদের সম্মতি গ্রহণ তাহলে প্রতিবাদী বলতে বিবাদী বিবাদীর সম্মতি চুক্তি বদ্ধ যদি অসাদাচরণ করা হয় মিথ্যা আশ্বাস দেওয়া হয় এইভাবে যদি চুক্তিতে বাধ্য করা হয় তাহলে তার বিরুদ্ধে কি করা যাবে না দিক্রি দেওয়া যাবে না সে বলবে আমি তো বুঝতে পারিনি আমার সাথে প্রতারণা করে এটা নিয়েছে আমাকে বলল যে এই এই দলিল সই করতে হবে এখন এই দলিল না বলে অন্য দলিল সই করবে আমাকে বললো আমার ওই জমিটা বিক্রয় হচ্ছে কিন্তু এই জমি বিক্রয় না করে আমার ওই জমিটা নিয়ে নিচ্ছে এরকম ব্যাপার হতে পারে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ভুল ধারণার বশবর্তী হয়ে অপ্রত্যাশিতভাবে ভাবে সম্মতি প্রদান করলে প্রতিবাদী কর্তৃক ভুল ক্রমে সম্মতি প্রদান করেছে এই তিনটা ক্ষেত্রে এই ধরনের যারা বিবাদী যারা চুক্তি করে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে সম্মতি সঠিকভাবে নেওয়া হয়নি প্রতারণা থাকতে পারে চক্রান্ত থাকতে পারে বা ভুল বুঝিয়ে না থাকতে পারে বা ভুল ধারণা হয়তো প্রতারণা নাই সে বুঝতে ভুল করেছে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে ডিক্রি দেওয়া যাবে না শর্ত হচ্ছে কি চুক্তিতে ভুলের ক্ষেত্রে ক্ষতিপূরণের ডিক্রি দেওয়া যেতে পারে এবং সম্ভব হলে চুক্তি প্রবল করা যেতে পারে মনে করেন যে ভুল হয়েছে তাহলে ক্ষতিপূরণ দেওয়া যাবে আর যদি সম্ভব হয় মেনে নেওয়া যায় কোনো পরিবর্তন করে যেটা আমরা এর আগে দেখলাম একটা সেকশনে সেক্ষেত্রে এই ভুলটাকে যদি সংশোধন করে নেওয়া হয় তাহলে চুক্তি প্রবল করা যেতে পারে উনত্রিশ সুনির্দিষ্ট চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের এর মোকদ্দমা খারিজের পর চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা রচিত প্রতিবন্ধকতা বার অফ সুট ফর ব্রিচ আফটার ডিসমিশাল। মনে করেন যে আপনি একটা চুক্তি করেছেন অপরপক্ষ চুক্তি পালন করছে না আপনি মামলা করে দিলেন তাকে চুক্তি পালনে বাধ্য করার জন্য এখন আপনি প্রেয়ার সেকশনে বা প্রার্থনা অংশে আর্জিতে বললেন যে আমার এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইলেন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা কিন্তু হয় এসার একটা বারো ধারায় আপনি বারো ধারায় মামলা করে দিলেন বারো ধলাই মামলা করার পর আপনার মামলাটা খারিজ হয়ে গেল এখন বলছে স্যার আমার যেহেতু মামলা খারিজ হলো এই চুক্তি করে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তো আমাকে ক্ষতিপূরণ দেওয়া হোক হ্যাঁ ওই মামলাতেই খারিজ হওয়ার আগে যদি আপনি ক্ষতিপূরণ চাইতেন মামলা আর যে সংশোধন করে যে হ্যাঁ আমাকে যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব না হয় তাহলে বিকল্প হিসাবে আমাকে ক্ষতিপূরণ যেন দেওয়া হয় আমি এত লক্ষ টাকা দিয়েছি টাকাটা যেন আমাকে ব্যাক দেওয়া হয় এবং এর সাথে আরো কিছু ক্ষতিপূরণ দেওয়া হয় কারণ টাকাটা ব্যাংকে রাখলেও আমি একটা ব্যাংকিং ইন্টারেস্ট পেতাম একটা ইনভেস্টমেন্ট করলে আমার কিছু লাভ হতো আমি বিজনেস করি তাহলে আমার বিজনেসে হতো এইভাবে আমি একটা ক্ষতিপূরণ দাবি করতে পারি আর্জির মধ্যেই কোনো কারণে আর্জিতে ক্ষতিপূরণ দাবি করা হয়নি বা মামলা চলাকালীন আর্জি সংশোধনও করা হয়নি ক্ষতিপূরণ প্রার্থনা কোনো পর্যায়ে করা হয়নি আলটিমেটলি মামলাটা ফেল করেছে অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি কোন কোন ক্ষেত্রে সম্ভব হয় না একুশ ধারাতে আমরা দেখেছি সম্ভব হয় না তারপরে কিছু এই যে আজকে যেগুলো পড়লাম এই ক্ষেত্রে এই বিবাদের বিরুদ্ধে দেওয়া সম্ভব না তাই সম্ভব হয়নি আঠাশ ধারায় তাহলে একুশ ধারা প্রযোজ্য হতে পারে বা আঠাশ ধারে প্রযোজ্য হতে পারে অথবা যারা পেতে পারে না সেই ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে অর্থাৎ পরিস্থিতি যা হোক না কেন চুক্তিটা কার্য সম্পাদন সম্ভব হয়নি ফেল করেছে ক্ষতিপূরণ যেহেতু চাওয়া হয়নি এখন সে আইনজীবীকে বলছে তাহলে স্যার আপনি আরেকটা মামলা করেন ক্ষতিপূরণের জন্য আলাদা ভাবে ক্ষতিপূরণে যদি মামলা করা হয় তাহলে এটা কি হয়ে যাবে রেজ জুটি কাটা হয়ে যাবে সিপিসির অনুসারে রেজ জুটি কাটা হয়ে যাবে অর্থাৎ একটা চুক্তি নিয়ে একবার মামলা হয়েছে আপনি এই মামলা ফেল করেছে খারিজ হয়েছে মানে মামলা শেষ হয়েছে আপনি আবার নতুন করে ক্ষতিপূরণের জন্য আলাদা মামলা করতে পারবেন না রেজ জুটি কাটার কারণে সেটা কি হয়ে যাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে মামলা করতে দেওয়াই হবে না করলে সেটাও খারিজ হয়ে যাবে বাদী যদি চুক্তির কার্য সম্পাদনের জন্য মোকদ্দমা মোকদ্দমায় ধারা অনিশ অনুযায়ী বিকল্প প্রতিকার অর্থাৎ ক্ষতিপূরণ প্রার্থনা না করে থাকে মানে আপনাকে বিকল্প হিসাবে অপশনাল একটা প্রার্থনা কম্পেনসেশন চাইতে হবে কার্য সম্পাদন যদি সম্ভব না হয় তাহলে ক্ষতিপূরণ দেওয়া হোক অথবা কার্য সম্পাদনের সাথে ক্ষতিপূরণ দেওয়া হোক মানে ক্ষতিপূরণের বক্তব্য যদি আপনি কোনো পর্যায়ে বলেন তাহলে আপনি পাবেন আর যদি না বলেন ক্ষতিপূরণের কোনো কথাই নাই আপনার আর্জিতে মামলা শেষ আপনি নতুন আর মামলা করেও ক্ষতিপূরণ পেতে পারবেন না তবে পরবর্তীতে নতুন মোকদ্দমায় কোনো ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই অর্থাৎ মামলাটা পরেরটাও ফেল করবে তবে ব্যতিক্রম আছে এখানে আংশিক কোন পরিষদ এবং নাবালকের বাইনা ফেরতের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে প্রয়োজনে বিআরএক থেকে এই যে সংক্ষেপে আমি দুইটা ব্যতিক্রম উদাহরণ দিয়েছি এটা একটু দেখে নেবেন মনে রাখার জন্য এতটুকু মনে থাকলেও হবে খুব গুরুত্বপূর্ণ না এটা এটা এই কারণে আমি এইভাবে দিয়েছি তবে আংশিক পুন এবং নাবালকের বাইনা ফেরত এতটুকু মনে থাকলেও প্রশ্ন আসলে উত্তর করে আসতে পারবেন ধরে ফেলতে পারবেন এটা উনত্রিশ ধারার ব্যতিক্রম তিরিশ আজকের সর্বশেষ ধারা পত্তনি বা বন্দোবস্ত অর্থাৎ সেটেলমেন্ট সম্পাদন করার জন্য রায় ও উইল প্রদত্ত বলির ক্ষেত্রে পূর্ববর্তী ধারাসমূহের প্রয়োগ পূর্ববর্তী ধারাসমূহ বলতে বারো থেকে শুরু করে উনত্রিশ ধারা পর্যন্ত সবগুলোকে বোঝানো হয়েছে আমরা এটা পড়ছি চুক্তির সংশ্লিষ্ট কার্য সম্পাদন সংক্রান্ত অধ্যায় বারো থেকে শুরু হয়েছে তিরিশে শেষ হয়েছে এখন তিরিশ শেষে বলছে পূর্ববর্তী ধারাসমূহ তার মানে বারো থেকে কে বোঝানো হয়েছে সমস্ত সবগুলো ধারাকে application of proceedings sections to award and চুক্তিতে পরিবর্তন হলে রায় ও উইলও পরিবর্তন করা যাবে মনে করেন একটা চুক্তি করা হয়েছে সে চুক্তি অনুসারে একটা রায় হয়েছে এখন কোন কারণে এই চুক্তিতে পরিবর্তন করা হচ্ছে রায় প্রকাশ হওয়ার পর মনে করেন দুই সালে মামলা হয়েছে একটা চুক্তি নিয়ে দুই হাজার একুশ সালে রায় হয়ে গেছে এখন বাইশ সালে এসে দুই পক্ষ আবার কি করছে যে ভাই ওই অবস্থায় তো আমরা এই চুক্তিটা এইভাবে নিয়েছিলাম এখন আমরা আপোষে কি করি চুক্তিকে পরিবর্তন করে করি একটা নতুন এসে এখন সালে এসে নতুন চুক্তি করা হয় এবং এই চুক্তির একটা অংশ যদি রায়টাকে ধরা হয় তাহলে চুক্তিতে যেইভাবে এজ ইট ইস পরিবর্তন করা হবে ঠিক সেইভাবে অ্যাজ ইট ইজ রায়ও পরিবর্তনটা ধরে নিতে হবে কাল্পনিকভাবে যদিও রায়ের মধ্যে লিখার কোনো সুযোগ নেই তো রাইটাকে সেইভাবে কল্পনা করে নিতে হবে এবং উইলেও সেটা হবে মনে করেন চুক্তি করা হয়েছে বিশ সালে এখন এই চুক্তি সংক্রান্ত পরবর্তীতে সালে একটা উইল করেছেন একজন ব্যক্তি একজন পক্ষ চুক্তির এখন চব্বিশ সালে এসে সেই চুক্তি যিনি উইল করেছেন তিনি বেঁচে আছেন চব্বিশ সালে এসে বিশ সালে চুক্তিকৃত চুক্তিটাকে বাতিল করে চব্বিশ সালে নতুন একটা ফ্রেশ চুক্তি করা হচ্ছে তাদের মধ্যেই কিন্তু তেইশ সালে যেহেতু উইল করে ফেলেছে তো ওই চুক্তিতে যদি কোনো পরিবর্তন করে নেওয়া হয় মনে করেন যে একটা সিম্পল পরিবর্তন করলো যদি জমি সংক্রান্ত চুক্তি হয় দাগ নাম্বার বা নাম্বার কিছু পরিবর্তন করলো বা জমির পরিমাণে পরিবর্তন করলো বা যদি কোনো কোম্পানি হয় ছিল একজন সিক্সটিন এলো একজন ফোরটিন এলো অর্থাৎ আহ দশটা শেয়ার আরেকজনকে হস্তান্তর করেছে চব্বিশ সালে এসে তাহলে উইলও কিন্তু ওইভাবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আমার বাবা ফিফটি পারসেন্ট যেখানে পেতো এখন যদি আমার বাবা সিক্সটি এর মালিক হয় তারপরে যদি এক সময় এইটা আমার উপরে যদি চলে আসে তাহলে আমি সিক্সটি পাব যদি উইলে লিখ আছে ফিফটি বা পঞ্চাশটা শেয়ার পাব। কিন্তু পরবর্তীতে যেহেতু চুক্তি পরিবর্তন করে অপরপক্ষ আমার বাবাকে দশটা শেয়ার হস্তান্তর করেছে অতএব উইলে যতই দশটা থাক পঞ্চাশটা থাক আলটিমেটলি পরবর্তী চুক্তি পরিবর্তন হওয়ার কারণে অটোমেটিক উইলটা কাল্পনিকভাবে ধরে নিতে হবে পঞ্চাশের কাছে পঞ্চাশ পঞ্চাশের কাছে চল্লিশ এবং ষাট অর্থাৎ আমিও ষাটই পাব আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি মামুন ভাইকে লাইনে আসার জন্য সুযোগ দিব উনি টেক্সট করে উনি একজন একটি প্রশ্ন করেছেন সেটার উত্তর দেওয়ার জন্য মামুন ভাই লাইনে আসবেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্নটা পড়ছি আপনি বলছেন আর এস ও ইএস খতিয়ান ও খারিজ খতিয়ান করেছে এবং দখলেও আছে তারপরেও কি এস এ মালিক সম্পত্তি পাবে আপনার আপনার প্রশ্নটাকে যদি বিশ্লেষণ করি এই প্রশ্নের উত্তর যদি এক কথাই দিই পেতেও পারে নাও পেতে পারে এক কথা উত্তর দিলে পেতেও পারে নাও পেতে পারে এখন আর এস খতিয়ানটা কি বিএস খতিয়ান এখনো তৈরি হয়নি বিএস মানে প্রস্তাবিত খতিয়ান বা খারিজ খতিয়ানি কিন্তু বিএস এ কনভার্ট হবে বিএস মানে বাংলাদেশ সার্ভে যেটা আরএস এর পরবর্তী ভার্সন এখনো বিএস টা কি কিন্তু পাবলিশ হয়নি যারা প্রকাশিত খতিয়ান পাচ্ছেন বলি শেষ করি যারা প্রস্তাবিত খতিয়ান পাচ্ছেন তারে কিন্তু বিএস খতিয়ানে নাম আসবে কি বলছেন বলেন স্যার আমার ছাত্র হাজিগঞ্জে বিএস ফাইনাল হয়ে গেছে প্রকাশিত ঠিক আছে এখনো হ্যাঁ আমাদের এখানে সি হইছে তিন সালে ফাবলিশড হইছে 2003 3 সাল থেকে স্যার বিএস চলছে তারপর বলেন এখানে আচ্ছা ঠিক আছে এসএ এসএ খতিয়ানে ওআরিশা এখানে দাবি করতেছে স্যার এসএ খতিয়ানে ফিটা বিক্রয় করে গেছে সরি সরি মা বিক্রয় করা গেছে দুয়ানি এই হিসাবে মরানার হক হিসাবে এখন মেয়েরা দাবি করতেছে এখন আপনাকে আমি সহজ যেটা বলি এস এ খুতিয়ানে এস এ হুতিয়ানে মনে করেন রহিমের নাম আছে একটা ব্যক্তি এসে খতিয়ানে রহিমের নাম আছে এখন এই রহিম যাদের কাছে বিক্রি করেছে তারা যদি নাম জারি করে এই বিক্রি করার কারণে অর্থাৎ এই দলিল সূত্রে যদি করিম সম্পত্তিটা পায় রহিম এস এ মালিক করিমের কাছে বিক্রয় করলো করিম নাম জারি করলো তাহলে খারিজ খতিয়ান তার নামে হবে আরেসটা হয়তো বা তার নামে হয়ে যাবে যদি বাহাত্তরের আগে হয় এবং বিএসটাও আলটিমেটলি তার নামে হবে তাহলে আরএস বিএস বা খারিজ খতিয়ানের নামটা কিভাবে আসলো লিগালি আসলো না ভ্রমাত্মক ভাবে আসলো এটা হচ্ছে ফ্যাক্ট মানে আরএস খতিয়ানে বিএস খতিয়া এবং খারিজ খতিয়ান তার কি সঠিক সূত্রে আসছে না কাল্পনিক ভাবে বা ভুল ভাবে আসছে এখন এসে খতিয়ানের মালিক হ্যাঁ আমি বলি এসে খতিয়ানের মালিক মনে করেন বিক্রি করেনি কারো কাছে এসি খতি মালিক কার কাছে বিক্রয় করেনি এবং এসে মালিকের যে উত্তরাধিকার তারা কেউ না আরেস খতিয়ানের তার মানে আর এস খতিয়ান একেবারে ভ্রমাত্মক ভাবে তৈরি হয়েছে সেক্ষেত্রে সম্পত্তি পাবে না সে সেক্ষেত্রে আরেস খতিয়ানের মালিকেরই সম্পত্তি পাবে না অর্থাৎ এসে খতিয়ানের তার উত্তরাধিকার তারাই পাবে কারণ তার বাবা বিক্রয় করে যায়নি বুঝতে পেরেছেন কিন্তু যদি বিক্রয় করে বিক্রয় করার পর যদি যায় তাহলে তো স্বাভাবিক নিয়ম বিক্রয় করে দিয়েছে সেটার পাবে কেন বুঝতে পেরেছেন এটা স্যার এটা নিয়ে করতে আজকে ধরেন লাস্ট 10 বছর মামলা চলমান মামলা চলমান এইজন্য একটা নজির এইজন্যই আজকে আমি প্রশ্নটা করছি এখানে মা বিক্রি করছে কিন্তু তার ছেলেরা এস কোতিয়ানে পিতামাদি আর এস কোতিয়ানে যার কাছে মা যার কাছে বিক্রি করছে মানে যে এ কতিয়ানে যিনি মালিক ওনার স্ত্রী যার কাছে বিক্রি করছে তার নামেই আর এস কতিয়ান এবং উনি যার উনার নামে বিএস হইছে এবং উনি খারিজ আছে এবং উনার নামে উনি এখন দখলে আছে যিনি কেতা কিন্তু এখানে এসে কতিয়ানে পিতার মালিক এই সূত্রে ওনারা মামলা করছে আচ্ছা আমি বলি এখানে এখানে বলি বিষয়টা শুনতে জটিল হয়ে যাচ্ছে মনে করেন এইটা আমার মোবাইল ফোন এটা ক্রয়ের রসিদ আমার কাছে আছে হ্যাঁ এটা আমার মোবাইল ফোন এটা ক্রয়ের রসিদ আমার কাছে আছে এখন এইটা আপনি কিনতে চাচ্ছেন আমি এটা আপনার কাছে বিক্রয় করছি আপনাকে একটা এভিডেভিট করে দিলাম হ্যাঁ আমি আপনাকে এভিডেভিট করে দিলাম মোহাম্মদ আলী ভাই একটু হোল্ড করেন তাহলে এটা আপনাকে এভিডেভিট করে এই মোবাইল ফোনটা আপনাকে বিক্রয় করে দিলাম তাহলে প্রথম যে ক্রয় রসিদ সেটার মালিকানা আমার এবং এটা আমার কাছ থেকে যেহেতু আপনি কিনছেন অতএব এটা লিগালি আপনাকে আমি বিক্রয় করছি ট্রান্সফার করছি সেল ডিড এর মাধ্যমে তাহলে এটার মালিক অভিয়াসলি কে হয়ে যাবে আপনি হয়ে যাবেন এখন এই মোবাইল ফোনটার আমার মৃত্যুর পরে যদি আমার সন্তান আপনার কাছে দাবি করে এটা তো আমার বাবার মোবাইল ফোন ছিল এ দেখেন না ক্রয় রশিদ আমার বাবার তাহলে কি হবে আপনি তো দেখাতে পারবেন যে তোমার বাবা তো আমার কাছে বিক্রয় করে গেছে তাহলে এটা তো স্বাভাবিক এখন ওয়ারিশিয়ান দিয়ে বলতেছে মা কিভাবে দুইয়ানি সম্পত্তি এতটুকু সম্পত্তি পাচ্ছে না এই সুবাদে আপনার না আমি আমি আপনাকে এসআর এক পড়াচ্ছি আমি আপনাকে মামলার একটা উদাহরণ দিয়েছি কিন্তু আপনার মামলার ফ্যাক্টে কি আমি অন্যের বিরক্তর কারণ হব না আপনার যদি আলোচনার বিষয় থাকে আলোচনার বিষয় থাকে আপনি আলাদাভাবে বিকেলে আমার সাথে কথা বলবেন ঠিক আছে ইউ আমি সবার উদ্দেশ্যে বলি কোনো মামলা স্পেশালি যদি মামলার গভীরে যেতে চান যেটা কোর্টে দশ বছর ভাই সমাধান হয়নি সেটা আপনাকে দশ মিনিট আমি তো এখানে সমাধান দিতে পারবো না কারণ প্রতিটা মামলা আলাদা আলাদা পরিস্থিতি এবং ফ্যাক থাকে একটা মিথ্যা মামলা দশ বছর চলতে পারে একটা মিথ্যা মামলা দশ বছর চলতে পারে বুঝতে পারলেন মামুন ভাই এখন প্রমাণ করাটা এখানে বিষয় প্রমাণ করাটা এখানে বিষয় এখন প্রমাণ দশ বছর হচ্ছে না দুই বছর হচ্ছে সেটা ম্যাটার আপনি যদি এইটা আমার থেকে ওপিনিয়ন নিতে চান বা কোনো পরামর্শ চান আমাকে কালকে বিকেলে আপনি একবার রিং দিয়ে বা আমাকে মেসেঞ্জারে সরি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন তাহলে আমি সেটার পরামর্শ দিব আজকের ক্লাস বিষয়ে আপনার প্রশ্ন আছে কিনা বলেন স্যার এখানে 30 30 ধারায় যেটা বলছিলেন স্যার চুক্তি পরিবর্তনের আগে যে উইলের কথাটা বলছেন যদি উইল উইলের পরবর্তীতে ইয়া হয় চুক্তিটা হয় তাহলে কি এটা হবে না উইলের চুক্তি আগে হয়েছে উইল পরে হয়েছে ওটার ক্ষেত্রে হবে এখানে চুক্তি দুইটা চুক্তিতে পরিবর্তন বলতে আগের চুক্তি ছিল পরে একটা চুক্তি করে পরিবর্তন হচ্ছে মাঝখানে উইল বা মাঝখানে রায় হয়েছে প্রথম এবং দ্বিতীয় চুক্তির মাঝখানে উইল বা রায় হয়েছে সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে এই কারণে আমি তিনটা সাল উল্লেখ করেছি প্রথম চুক্তি বিশ সালে রায় বা উইল হলো একুশ বা বাইশ সালে তেইশ সালে এসে দ্বিতীয় চুক্তি বুঝতে পেরেছেন বিষয়টা সিকুয়েন্স এরকম হবে প্রথম চুক্তি আগে বা রাই পরে আরেকটা চুক্তি বুঝেছেন বিষয়টা এখন যদি সিকুয়েন্স এরকম হয় প্রথমে বিশ সালে একটা চুক্তি হলো সেটা বাতিল করে বা পরিবর্তন করে একুশ সালে আরেকটা চুক্তি করা হলো এবং রায় বা উইল হলো বাইশ বা তেইশ সালে বা মামলা হয়েছে দ্বিতীয় চুক্তি করার পরে দ্বিতীয় চুক্তি করার পরে যদি মামলা হয় তাহলে প্রথম চুক্তি তো প্রসঙ্গই আসবে না কারণ দ্বিতীয় চুক্তি করার যেহেতু হয়ে গেছে তারপরে মামলা তাহলে মামলার আরজিতারর দ্বিতীয় চুক্তির বক্তব্যই আসবে বুঝেননি বিষয়টা বুঝছি স্যার ঠিক আছে তখন 30 ধারার প্রসঙ্গই আসবে না থ্যাংক ইউ স্যার আচ্ছা ধন্যবাদ অন্য কারো প্রশ্ন আছে এখানে মোহাম্মদ আলী ভাই আপনাকে লাইনে আসার জন্য চারবার সুযোগ দিলাম আপনি লাইনে আসছেন না শুধু হাততালন করছেন দেখবেন আপনাকে আপনাকে সুযোগ দিচ্ছি আপনি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলেন ভালো আচ্ছা ওই যে আপনার ধারা পঁচিশ উদাহরণ ওই যে কোটা একটু বুঝাইয়া দেন স্যার ধারা পঁচিশ উদাহরণ উদাহরণ সমূহ ওই যে নিম্নলিখিত ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার সম্পাদন সম্ভব নয় ওই যে দা উদাহরণ কোটা ওই যে ক মালিক নিজের চুক্তি করলে গ অনুমোদন করতে ইচ্ছুক হলেও ওইটা আচ্ছা এখানে ক হচ্ছে সত্যহীন আর গ হচ্ছে মালিক এর নির্দেশ ছাড়াই বিক্রয় চুক্তি করলে গ পরবর্তীতে অনুমোদন করতে ইচ্ছুক হলেও এটা সম্ভব নাই মনে করেন যে আপনার ছেলে সন্তান আছে আচ্ছা মনে করেন আপনার নামে একটা বাড়ি আছে আপনার ছেলে সেই বাড়িটা বিক্রয় করে দিছে তাহলে জমি বাড়ির দাতা এখানে কে হলো দলিলের আপনার ছেলে আপনি না কিন্তু বাড়ির মালিক কে আপনি সে আপনার ছেলে দাতা এবং অন্য গয়ের কাছে সরি অন্য একজন ব্যক্তি তার কাছে বিক্রয় করে দিচ্ছে এখন যেহেতু বাড়ির মালিক আপনার ছেলে না এটা তো বিক্রয় করতে পারে না যেহেতু বিক্রয় করতে পারে না অতএব এই বিক্রয় চুক্তিটা কার্যকর করা যাবে না মনে করেন আপনার ছেলে যদি আপনার বাড়িটা আমার কাছে বিক্রয় করে এখন এই আমি টাকা দিয়েছি আপনার নামে যদি আমি মামলা বাড়িটা আমাকে দেন আপনি তো বাধা দিবেন অথচ স্বাভাবিক নামে আপনি বাধা দেবেন যে এটা তো আমার বাড়ি আমার ছেলে বিক্রয় করলে আমি কেন এটা ছেড়ে দেব আমি মামলা করলেও স্বাভাবিকভাবে এই মামলাটা ফেল করবে অর্থাৎ আমি ডিগ্রি পাবো না আলটিমেটলি আমি বাড়িটা পাবো না এখন আপনি যদি পরে বলেন ঠিক আছে আমার অনুমোদন আছে আমার ছেলে তো বিক্রয় করছে বাড়িটা আমার ছেলে যে টাকাতে বিক্রয় করেছে সে টাকাটা আপনি পরিশোধ করেন আমি আমার আর কোনো কি নাই আপত্তি নাই তারপরও এটা সম্ভব হবে না কারণ আপনাকে সাব রেজিস্টার অফিসে গিয়ে সেই বাড়িটা আমার নামে বিক্রয় করতে হবে সেটা তো আপনি করছেন না আপনি কোর্টে যে বলছেন আমার অনুমোদন আছে বা আপনি লিখিত কোনো অনুমোদন দিচ্ছেন বা আপনি কি দিচ্ছেন এফিডেভিট দিচ্ছেন সেটা কোটে দিলে হবে না এইটা এফিডেভিট দিলে হবে না কারণ বাড়ি একটা স্থাবর সম্পত্তি এবং সেটা সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিসে গিয়ে আপনাকে বিক্রেতা বরাবর বিক্রয় করতে হবে অনুমোদনটা এখানে ফ্যাক্টর না আপনাকে বিক্রয় করতে হবে বুঝতে পেরেছেন বিষয় জি জি এখন আপনি যদি আপনার ছেলেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখতেন সেটা ভিন্ন বিষয় কারণ পাওয়ার অফ অ্যাটর্নি দিলে তো সে সত্য হয়ে গেল সত্যহীন তো আর থাকলো না বুঝেছেন জি

শুক্রবারে আপনার পরীক্ষা দিতে একটু সমস্যা হয় এবার আমি আপনি একটু আমাকে প্রয়োজনে নক দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আমি তাহলে আপনাকে একটু আগে প্রশ্নটা দিয়ে দিব যেহেতু আপনার ইউএসএ তে জুম্মার নামাজের সময় হয়ে যায় রাত রাত্রে আমি সাড়ে নয়টা দিলে আপনার পরীক্ষা কমপ্লিট হওয়ার আগে নামাজের সময় হয়ে যায় ইন কেস আপনাকে বলছি ইন কেস যদি আমি নামাজের আগে আপনার আপনাকে প্রশ্নটা দিতে ভুলে যাই আপনি নামাজের পরে এসে পরীক্ষা দিবেন আপনি নামাজের পরে পরীক্ষা দেন আপনি আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা ডিলেতে পরীক্ষা দেন নো ম্যাটার আমার কাছে কারণ আমি রাতারাতি তো আর রেজাল্ট দিচ্ছেন আমি পরের দিন রেজাল্ট দিই শর্ত হচ্ছে আপনি আগে প্রশ্নটা দেখবেন না তাহলে আপনার জন্য সময়টা পরেই হোক আগে দেওয়ার দরকার নাই আপনার আগে পরীক্ষা দেওয়া দরকার নাই এটা ফিক্সড হয়ে গেল আপনার জন্য আপনি কি করবেন জমার নামাজ পড়বেন জমার নামাজ পড়ে এসে লাঞ্চ করবেন রেস্ট নেবেন তারপরে আপনি পরীক্ষা দেবেন ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে যেহেতু আপনারা আর অন্য কেউ আজকে ক্লাস বিষয়ে আপত্তি করছেন না বুঝতে পেরেছেন আশা করি তারপরও এই ভিডিওটা আমি দিয়ে দিব ভিডিওটা দেখার পরেও যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করবেন আর এইটা যেহেতু এমসিকিউ ক্লাস এমসিকিউ ক্লাস শনিবার রাত সাড়ে নয়টায় পরীক্ষা হবে এর মধ্যে যে কোনো সময় আপনারা আমাকে মেসেজে এই যে ক্লাস সব পরীক্ষা হবে হচ্ছে উনিশ থেকে তিরিশ পর্যন্ত তো এই সেকশনগুলোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই মেসেজে মেসেজ করে প্রবলেম সলভ করে নেবেন যেন আপনারা ভালো পারফরমেন্স দেখাতে পারেন পরীক্ষায় আমি জড়িয়ে পেঁচিয়ে জটিল প্রশ্ন করলেও যেন উত্তর করে ভালো নম্বর করতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি শুভরাত্রি <shumhuratari>